সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম সিনহাইজ টিভির পক্ষ থেকে নতুন আরও একটি ক্যারাম বোর্ডের প্রতিযোগিতায়, যেখানে অংশগ্রহণ করবে একজন আমাদের ঢাকা সাভার থেকে আরিফ, আরেকজন তানজিরুল। দুজনকে আমরা সিনহাইজ টিভিতে আজকে আমন্ত্রণ জানিয়েছি একটি ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ খেলার জন্য। আর ম্যাচটা শুরু করার আগে আমরা শুরুতেই টস করে নিচ্ছি। কে চাইব? আরিফ, শাপলা এবং ম্যান। শাপলা চেয়েছে, আরিফ শাপলায় পড়েছে। সুপ্রিয় দর্শক, টসে জয় লাভ করলেন এখানে আরিফ, তিনি এখন হিট করবেন, সাথে থেকে খেলাটি উপভোগ করেন। জমজমাটপূর্ণ আরেকটি খেলা আপনাদেরকে উপহার দেব, সেই প্রত্যাশায় পাশে থাকেন। হিট হয়ে গেল, সুন্দর হিট হয়েছে ওখানে আরিফের। সুন্দর সুন্দর মার, সুন্দর এক মারে কিন্তু দুইটা গুটি পকেটে দিয়ে দিলেন। আর আরিফ এই সাথে কিন্তু আরিফের তার হিট থেকে সংগ্রহ 12, আরিফ তার প্রথম হিট থেকে সংগ্রহ করলে 12 এখন করলেন। এখন তানজিরুল হিট করবেন, অত্যন্ত জমজমাটপূর্ণ ম্যাচ, অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ হবে আজকে। এই তানজিরুল এবং আরিফের মধ্যে কেউ কাউকে ছাড় দিবে না, অত্যন্ত ভালো খেলবে সেই প্রত্যাশায় দুজনকে আমন্ত্রণ জানিয়েছি সিনহাস টিভিতে। সুন্দর হিট করেছিলেন, ঠিকমতো হয়তো লাগেনি, হয়তো পকেটে কালো গিটি গিয়েছে। সুন্দর রেডটা কিন্তু ফালিয়ে দিলেন, কাভার এবার হয়ে যাবে, কাভারটা হয়ে গেল। বাড়ি দিয়ে আরিফ কিন্তু সুন্দরভাবে খেলে যাচ্ছেন। সুন্দর বাড়িতে তিনি আবার আরেকটি গুটি ফালিয়ে দিলেন, আর মাত্র দুইটা গুটি আছে আরিফের। এক্ষেত্রে আর একটা গুটি আছে, ফালাইতে পারলেই ভালো অবস্থা কিন্তু আরিফের হয়ে যাবে। যাগ্যের সুযোগ আসেছে এই দিক দিয়ে তানজিরুলের, কিছু পয়েন্ট কমানোর জন্য আরিফের কাছ থেকে। ভালো একটা মার কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তানজিরুলের কাছ থেকে, কিন্তু ঠিকমতো হয়নি এই মুহূর্তে, কি বলবো। আরিফের কিন্তু আবারও এই তানজিরুলের হিট থেকে আবারও 10টি পয়েন্ট, 10 এবং 12, দুই হিট থেকে 22 পয়েন্টে চলে গেলেন আরিফ।
সেক্ষেত্রে তানজিরুল এখন পর্যন্ত পয়েন্ট পায়নি। এখন হিট করবেন আরিফ, যার সংগ্রহ 22। হিট করেছিলেন তেমনভাবে হয়তো লাগেনি, যার জন্য গুটি পকেটে যায়নি। এখন খেলছেন তানজিরুল, সুন্দর একটি মার দিয়েছেন, একটি পকেটে চলে গেছে, আরেকটা পকেটের ধারে গেছে। তানজিরুল একটা গুটি কিনারায় যে আটকে গেছে, এই মুহূর্তে কিন্তু আরিফের ফলাফল খুবই ভালো। সুন্দর, সুন্দর, আর একটি গুটি আছে আরিফের, ফালাইতে পারলেই কিন্তু গেম হয়ে যাবে আরিফ। দুর্ভাগ্যবশত এখানে গেমটা চেক দেওয়ার জন্য কিন্তু একটু যথেষ্ট সুযোগ দিয়েছে এখানে তানজিরুলকে। গ্রেট তারিফ খেয়েছে না, কি বলবো, অসাধারণ দক্ষতাই কিন্তু আরিফ। তিন হিট থেকে কিন্তু গেম দিয়ে দিলেন আরিফ তানজিরুলকে, তানজিরুলের পয়েন্টের কোনো সুযোগই দেয়নি। অসাধারণ খেলা, সেই রকম খেলা কিন্তু আজকে আমরা আরিফের কাছ থেকে দেখতে পারলাম। সুপ্রিয় দর্শক, খেলাটা কেমন লাগলো? অত্যন্ত জমজমাটপূর্ণ একটি খেলা, অত্যন্ত ভালো খেলেছে আরিফ। আরিফকে জানাচ্ছি আমাদের সিনহা স্টুডিওর পক্ষ থেকে ধন্যবাদ, সেই সাথে তানজিরুলকে জানাচ্ছি ধন্যবাদ। আর দর্শক, আপনারা খেলাটা উপভোগ করলেন, আপনাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ। সিনহা স্টুডিওর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।